বিরতির পর ফিরে এলাম। তৃতীয় দফার ভোট এবং তৃতীয় দফা আট দফা এখনও মত, তৃতীয় দফা শনিবার দিন আছে, চতুর্থ দফার ভোট। এই দীর্ঘ ভোট পরিক্রমা হচ্ছে এই তীব্র দাবদাহের মধ্যে, এবং একটা যেখানে একটা করোনার ভ্রুকুটি যেখানে এখনও পর্যন্ত রয়েছে, সেই সব প্রশ্ন এখনও অবধি মুলতুবি। তার কারণ হচ্ছে যখন ময়দানে নেমে পড়েছে প্রতিপক্ষ প্রার্থীরা রয়েছেন, একদিকে যেমন নরেন্দ্র মোদি, অমিত শাহ, জিপি নাড্ডা, যোগী আদিত্যনাথ, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়। আজ তিনটি জনসভায় তিনি করেছেন, তার একটু সারাৎসার প্রথমে একটু দেখিয়ে নিতে চাই যে ঠিক কী কী তিনি বলতে চেয়েছেন, শুনব। কেন বিজেপি পার্টি তোমার যদি এতই ভালো পার্টি হয়, তুমি তোমার একটা লোকাল ক্যান্ডিডেট খুঁজে পেলে না যাকে তুমি এখানে দাঁড় করাতে পারতে? লোকালদের তো দাঁড় করাওনি, তুমি দাঁড় করাচ্ছ কাকে? এমপি ইলেকশনেও কলকাতা থেকে এসে দাঁড়াচ্ছে, এমপি এমএলএ ইলেকশনেও দাঁড়াচ্ছে, তো কী করবে? এমএলএ হয়ে গেলে এমপি ছাড়বে তো? আর এমপি ও তো জিতবে না, ও দাঁড়িয়েছে জাস্ট টাকার জন্য, পার্টির জন্য। আর ওদের পার্টির নিজেদের পার্টির প্রার্থী নেই, নয় তৃণমূল থেকে ধার করা, নয় সিপিএম থেকে ধার করা। বিজেপির লোকাল লোকেদের এরা সম্মান দেয় না, এবং বিজেপির লোকাল লোকেদের এরা কিছুতেই এরা প্রার্থী করে না। তৃণমূল কংগ্রেসকে হুগলি জেলা যদি আপনারা আমাদের ভোট না দেন, আমাদের খুব ক্ষতি হয়ে যাবে। আমাদের ডক্টর রত্ন দেনাগ এত ভালো প্রার্থী, দেখুন হেরে গেল। আর চকমকি দেখিয়ে, আর ঝকমকি দেখিয়ে আরও কি কী আছে আমি সব বলতে চাই না, দেখিয়ে দেখুন সিটটা জিতে গিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আমি পীর সাহেব প্রবাসী দিদিকে চিনি, তাদের পরিবারের অনেককে চিনি, আগেও যারা ছিলেন তাদেরও চিনতাম। আমি অনেকবার সেখানে এসেছি, ওখান থেকে এখন একটা গদ্দাল বেরিয়েছে বিজেপির টাকা নিয়ে। সেই গদ্দালকে আমি বলে দেবো যে মনে রাখবেন, বাংলায় গদ্দালি করে জেতা যাবে না। আপনি এখন থেকে ফাইল রেডি রাখুন, তুমি তোমার দিল্লির অফিসারদের বলতে পারো, তুমি বাংলার অফিসারদের বলতে পারো না, বিকজ আই অ্যাম স্টিল নাও চিফ মিনিস্টার এন্ড আই উইল কন্টিনিউ টু ডু দ্যাট। কি মা ভাই বোনেরা, ভোটটা তৃণমূল পাবে তো? সরি, আপনারা আগেরবার যাকে ভোট দিয়েছিলেন সে চলে গেছে বিজেপিতে, অবশ্য ভালোই হয়েছে। এখন না গেলে ইলেকশনের পরে যদি যেত জিতে, তাহলে গদ্দারি হয়ে যেত, তাহলে আমার দল থেকে দল ভাঙাবার বিজেপি চেষ্টা করত। আগে যারা চলে গেছে তাদের স্বাগতম, বলুন বাঁচা গেছে, বাঁচা গেছে। ইলেকশনের পরে যাতে কেউ না যায় সেটা আমাদের দায়িত্ব, তাই দেখে দেখে আমরা ক্যান্ডিডেট দিয়েছি যাতে বিজেপি তাদের টাকা দিয়ে কিনতে না পারে, কিচ্ছু বাকি নেই। আর ইলেকশনের আগে একটাই ওদের চিন্তা, মানুষকে ভয় দেখানো, ধমকানো, চমকানো, দাঙ্গা করে কোনো রকম ভোট দিতে দেওয়া থেকে মানুষকে বিরত করা আর মেশিন দখল করে নেওয়া, এসব চলবে না। কেন বিজেপি পার্টি তোমার যদি এতই? আমার দেবাশিস বাবুর কাছে প্রশ্ন, দীর্ঘদিনের যারা নেতৃত্ব মনে হয় তাদের হয়ে যেন একটু ব্যাটন ধরে দিলেন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি তার স্থানীয় প্রার্থীদেরকে পায়নি, ধার করে নিয়ে এসছে, একই বক্তব্য একেবারে যেদিন প্রার্থী তালিকা প্রকাশিত হয়েছে আজও অবধি সেই বক্তব্য, কী বলবেন? প্রথম কথা তো হচ্ছে উনি বললেন যারা চলে গেছে তাদের স্বাগতম, তা ভালো লাগলো, আমি বুঝলাম না তাদের স্বাগতম না তাদের তারা ওয়েল ডান কোনটা বলা ওনার পক্ষে আমি জানি না, তাদের স্বাগতম বললেন, যারা চলে গেছে তাদের স্বাগতম, যাক গে সেটা ওনার ব্যাপার, উনি এরমভাবে বলেন সেরমভাবে বলেছেন। মূল কথা হচ্ছে যে দেখুন, আজকে উনি আমাদের বলছেন ওনাদের দল থেকে আমরা নিয়েছি, আমরা নিইনি, ওনারা এসছেন, তার আগেও এসছেন, তার আগেও কংগ্রেস থেকে এসছে, তার আগেও সিপিএম থেকে এসছে। লোকসভায় প্রার্থী যিনি তিনিও বিধানসভায় প্রার্থী, আজকে চুচুড়া কেন্দ্রে গিয়ে সেই কথাটাই তিনি বারবার করে মানে তুলে ধরছেন। কি আছে আমাদের ব্যাপার, এটা আমাদের ব্যাপার, ওনার ভাবার চিন্তার করার কোনো কারণ নেই, প্রয়োজনও নেই, অহেতু উনি ভাবছেন কেন? নিজের মাথাটা এমনিতেই অনেক ডিস্টার্বে আছে, তারপর এই সব নিয়ে উনি ভাবছেন কেন? ওটা আমরা কি করব প্রশ্ন করতে পারি? না বলুন, করবেন, আমি করবেন, আমরা কাকে প্রার্থী করব, লোকসভার কি করব, কি কাকে করব বললেন সেটা। হ্যাঁ, এবার ঘটনা ওটা বলছি না, আমি যেটা বলছি যে আজকে উনি বলছেন বারবার করে যেটা বলছেন যে আমাদের থেকে নিয়েছেন, আমাদের থেকে নিয়েছেন, ওনার পার্টিটাই তো পুরোটাই তো কংগ্রেস থেকে এসছে, উনি পুরোটাই তো কংগ্রেস থেকে চুরি করে নিয়ে এসছেন, তা ওনার মুখে এগুলো মানায়, এই কথাগুলো মানায় না? আজকে শুধু বহু অতীতের ঘটনা দেবাশিস, আরে বাবু, অতীত থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে হয়, আমাদের কথা চলতে ভুলে যাব কি করে সাম্প্রতিক সময়? না আরে অতীতটাকে ভুলে যাব কি করে? উনি তো দেখিয়েছেন,
আচ্ছা ঠিক আছে উনি দেখিয়েছেন ওটা তো আপনারা জনসভায় বা বিভিন্ন টক শোতে আপনারা এইভাবেই বলেন সেটা বহু অতীতের ঘটনা নিঃসন্দেহে এটা করেছিলেন ইতিহাসে তা আমরা জানি কিন্তু প্রশ্নটা হচ্ছে অতি সাম্প্রতিক সময় যেখানে ভারতীয় জনতা পার্টির সংগঠন আছে স্থানীয় স্তরের নেতৃত্ব রয়েছেন সেখানে এই ব্যাপারটাকে বারবার করে জনসভায় তুলে ধরতে চাইছেন ইঙ্গিত তো পরিষ্কার লোকসভায় তো আমরা অনেক প্রার্থী দিয়েছি লোকসভায় আমরা অনেক প্রার্থী দিয়েছি যারা তারা সবাই তৃণমূল থেকে এসেছিল এবং তারা জিতেছেন তারা তৃণমূল থেকে এসেছিল আরে ভাই যেখান থেকে আসছে কেন আপনারা রাখতে পারছেন না কেন না আমি একটা অন্য প্রশ্ন তাদের না না তাদের ফলটা কাদের আপনাদের না আমাদের আপনারা আপনাদের লোককে ধরে রাখতে পারছেন না তারা সেখানে থেকে নিজেদের সিকিউরিটি পাচ্ছে না বলে তারা এখানে চলে আসছে আপনারা বলছেন আমরা নিচ্ছি আমরা তো কাউর কাছে গিয়ে বলি এসো এসো করে ঠিক আছে ভাস্কর কুইক না একটা মানে এই প্রশ্নটা বহু মানুষের আছে আমি আপনাকে বলি আপনারা কি করবেন দলে সেটা আপনাদের ব্যাপার নিশ্চয়ই দেখুন বাংলার যে সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ আমরা রাজনীতি নিয়ে একটু চর্চা টর্চা করি বলে অনেককে চিনি আপনি বলুন চুচুড়ার গ্রামে যেখানে আলু চাষ হয় বা হরিপাল বা ইত্যাদি জায়গাতে এই আপনাদের জেপি নাড্ডা আপনাদের দলের বড় নেতা হতে পারেন উনি তো জননেতা নন আপনি যোগী আদিত্যনাথ সম্পর্কে যদি পাঁচ মিনিট কেন এক মিনিট কাউকে বলতে বলা হয় তারা বলবেন যে উনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ব্যাস এর বেশি বাংলার মানুষের কাছে এনারা তো কোনোদিনও গুরুত্বপূর্ণ ছিলেন না আমি কেন বলছি বরং অটল বিহারী বাজপেয়ীর সময় থেকে আজ অবধি যারা রয়েছেন বিজেপি দলে তারা যেমন জেপি নাড্ডা এখন নতুন প্রচারে আসছেন আপনাদের অল ইন্ডিয়া আপনাদের দলে সাধারণ মানুষের কাছে তিনি নন ফেস নন আচ্ছা কেন বলুন তো নীতিন গাডকারি সাহেব আসতে পারেন না তার কারণ হচ্ছে যে এখানে সাধারণ মানুষ যাদেরকে বিজেপি নেতা হিসেবে চেনে তাদেরকে খুঁজে পাচ্ছে না আর যারা নতুন বিজেপি নেতা আসছে তাদেরকে সাধারণ মানুষ চেনে না কষ্টটা আমরা বুঝতে পারছি এখানে হেঁটে গেলে আর এই কষ্টটা নাড্ডা সাহেব হয়েছে আগে কোন কোন বলে প্রথম থেকে আপনারা বলছেন একটু শুনুন আমি জানি না আপনি বলেছেন এবার শুনুন আপনি প্রথম থেকে তো বলছেন আপনারা আমি চুপ করে শুনেছি এবার আপনি একটু শুনুন এই ব্যাপারটাকে আপনাদের আরে শুনুন তো বললেন তো এবার শুনুন 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 দেবাশীষ বাবুকে বলতে দাও এই যে মুশকিল দেবাশীষ বাবু আপনি আপনি ছাপিয়ে যাচ্ছেন হিসেবে বসেন আরে কে টিএমসি নিয়ে গুণগান করেন দেবাশীষ বাবু আপনি শুনুন এবারে আপনাদের বাইরে থেকে আনার মতন কিছু নেই কেন ওই কুয়োর ব্যাঙের মতন এর মধ্যে বসেছিল এর বাইরে শুনুন এর বাইরে আর কোথাও আপনাদের জায়গা হয়নি সেই জন্য আপনারা আফসোস করছেন আজকে একটা ঘটনা নিঃসন্দেহে প্রেস ক্লাবে সাংবাদিক এবং আজকে তিনি রোড শো করেছেন অরূপ বিশ্বাসের সমর্থনে রোড শো করেছেন জয়া ভাদুরী বচ্চন তিনি শুরুতেই বলেছেন আমি জয়া ভাদুরী এবং হচ্ছে তরুণ ভাদুরী সাংবাদিক তার মেয়ে বাংলা বলতে পারি প্রবাসী বাঙালি তিনি এই সমস্ত বলে যে সম্বোধন করেছেন এবং মুখ্যমন্ত্রী নিয়ে ভূয়সী প্রশংসা মাথায় এসে টুপি যেটা টিপিক্যাল সমাজবাদী পার্টির সিম্বল ভারতবর্ষে আমি দেবর্ষীবাবুর কাছে আসব নিঃসন্দেহে ভারতবর্ষের রাজনীতিতে বরাবরই কমিউনিস্টদের কথা বা বাম বলতে কমিউনিস্ট এদের সমাজবাদী মানে লোহিয়াপন্থী যারা বা জয়প্রকাশ নারায়ণ যারা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছেন সেই যে ধারাটা যারা ভারতবর্ষে ৭৭ সালে জনসংঘের সাথে হাতে হাত মিলিয়ে ইন্দিরা গান্ধীর জরুরি অবস্থার বিরুদ্ধে লড়াই করেছেন যারই আর কি একটা সবচেয়ে সাকসেসফুল হিসাবে যারা উঠে এসেছে তার মধ্যে অবশ্যই মুলায়ম সিং যাদব বা অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি তার প্রতিনিধি হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে একদম ট্যাসিটলি দাঁড়ানোর তিনি অঙ্গীকার করেছেন এবং কি বলেছেন সংক্ষেপে একটু শোনাবো জয়া ভাদুরী বচ্চন মমতাজির জন্য ভালোবাসা রেসপেক্ট ফর আ সিঙ্গল ওমান ফাইটিং অ্যাগেনস্ট অল অ্যাট্রসিটিস হেড ব্রোকেন লেগ ব্রোকেন But they have not been able to break her heart and her brain and her determination to move ahead and make Bengal one of the best in the world. Are it our belief? Je kashta Mamta ji korte chan, seita uni puro korbe. Devorshi Babu, apni nishchoi shunlen
যে অ্যাট্রোসিটিস, মানে এই অ্যাট্রোসিটি অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে নানা ধরনের অ্যাট্রোসিটিসের সামনে দাঁড়িয়ে তিনি লড়াই করছেন এবং বক্তব্য তিনি যেটা করতে চান তিনি করে উঠতে পারবেন, নিশ্চয়ই এটা একটা রাজনৈতিক মাত্রা কি বহন করে দেবর্ষিবাবু? না না, সে তো নিঃসন্দেহে যে আজকের পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপটটাই বদলে গেছে। অ্যাট্রোসিটির শব্দটা ব্যবহার করছেন, মমতা বন্দ্যোপাধ্যায় কি অ্যাট্রোসিটিসের সামনে এখন পড়েছেন? এটা তো ভেরি ইম্পর্টেন্ট। দেখুন অনেক রকম এই এই বিভিন্ন লোক বিভিন্ন শব্দ ব্যবহার করছে, তার দায় দয়া করে আমার কাছে যাবেন না। আপনি আপনি দায় আপনার আপনি তো বলেননি দায়টা, না প্রশ্নটা হচ্ছে এই শব্দটা কেন বলছেন, এটার কি আপনি কি মনে করছেন এই শব্দটা বলার পেছনে, এটা অযৌক্তিক কথা? না অযৌক্তিক কিনা যুক্তি গ্রাহ্য তবে বলবো না, তবে আজকে এই অবস্থার জন্য যে মমতা ব্যানার্জি উনি নিজেও কিছুটা দায়ী সে কথা কিন্তু অস্বীকার করা চলবে না। কারণ আজকে এই দল ভাঙানোর রাজনীতি হচ্ছে, যখন একদম পিকে ছিলেন তৃণমূল কংগ্রেস 2016, তারপরে 2011-র পর থেকে একমাত্র আমার যতটুকু স্মরণে আছে হুমায়ুন কবির ছাড়া, হুমায়ুন কবিরকে যখন দলে নেওয়া হয়েছিল তখন কিন্তু তাকে রিজাইন করানো হয়েছিল এবং সে রিপোলিংয়ে হয়েছিল, সেই রিপোলিংয়ে সে হেরেছিলেন। তাছাড়া পরবর্তীকালে বিভিন্ন দল থেকে যখন তৃণমূল কংগ্রেসের বিভিন্ন জনপ্রতিনিধি, নির্বাচিত জনপ্রতিনিধিরা এসেছিলেন, একবারও কিন্তু তাদের রিজাইন করে তাদের পুনর্নির্বাচিত করেননি, তাদের সিম্বলে একটা অন্য সিম্বলে দাঁড়িয়ে তারা জিতেছিলেন। এই যে আবার সেই ভ্যালুর সাথে কনফ্লিক্ট, এই এইগুলো যদি খুব ক্লিন গেম যদি মমতা ব্যানার্জি খেলতেন তাহলে কিন্তু আজকের এই সংকটটা হয়তো আসতো না, কারণ অনেক রিজিডলি অনেক ওয়াইডার লেভেলের মানুষ। আপনার এই কথা থেকে কিউ নিচ্ছি আমি, এই যে সংকটটা আসতো না, এই সংকটটা কি দায়িত্ব নিয়ে বিজেপি নিয়ে নিল? কারণ দেখুন 2019 সালে যখন এরকম পরিস্থিতি তখন কিন্তু প্রচুর একেবারে সরাসরি তৃণমূল কংগ্রেসের দিকে অভিযোগটা ছিল, দল ভাঙিয়ে নিয়ে আসছে। এবার বিজেপিকে আসতে উল্টে বলছেন স্বাগতম, যেটা নিয়ে দেবাশিসবাবু বলছেন, যারা চলে গেছেন এই দায়টাকেই, মানে যাকে অনেকে বলে খাল কেটে কুমির আনা বাংলায়, এই এই দায়টাকে বিজেপি নিয়ে নিল এই 2021-এর গুরুত্বপূর্ণ নির্বাচনের আগে। হ্যাঁ অবশ্যই, বিজেপি বিজেপি শুনুন, বিজেপির কোথাও যেখানে জমি নেই, আপনি দেখুন আসাম ত্রিপুরা বিজেপি তো এইভাবেই আপনার কথা অনুযায়ী কোটান কোট খাল কেটে কুমির এই এইভাবেই তো কুমিরদের আনিয়েছে এবং সেভাবে ক্ষমতা লাভ করেছে। দেখুন আমাদের সমাজটা তো বহু ভাগে বিভক্ত, তার মধ্যে কোন আইডেন্টিটি, আমাদের সবার আইডেন্টিটি আছে আলাদা আলাদা এবং আইডেন্টিটিটা কখনো ফিক্সড নয়, আইডেন্টিটি কিন্তু রোটেট করে, কিন্তু কোন আইডেন্টিটিটা পাকড়ালে আমি ভোট বাক্সে কনভার্ট করতে পারবো, অর্থাৎ মানুষকে মানুষের কোন দুর্বল জায়গা সেটা কিন্তু বিজেপি বুঝে নিয়েছে। এইটুক এই মানে কনসেপ্টটা কিন্তু বিজেপি একদম মগজস্থ করে নিয়েছে। খুব সুন্দর কথা বলেছেন, যেখানে লেনিন, আপনি নিশ্চয়ই পড়েছেন যে ওই রিলিজিয়ান অ্যান্ড সোশ্যালিজম বইয়ে লেনিন যেখানে বলছেন যে ধর্ম হলো এক প্রকার আধ্যাত্মিক সুরা যার দ্বারা মনুষ্য সমাজের উপযোগী জীবনের দাবিকে পুঁজির দাসরা আচ্ছন্ন করে রাখে, ফলে দিস ইজ দ্য মানে এই ধর্ম, ধর্মটা হচ্ছে সবচেয়ে মানুষের দুর্বলতম জায়গা, যার জন্যে দেখুন আপনি হয়তো আপনি বলবেন বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়েছিল ভাষার জন্য প্রাণ দিয়েছে, ভাষার জন্য কটা ওই একটা দুটো কেস, সব কাজে ধর্মের জন্য মানুষ প্রাণ দিয়েছে, প্রচুর ইতিহাস, ভুরি ভুরি ইতিহাস, আজকে নয় সেই জোয়ানা বাগ থেকে পরপর চলে এসছে, ফলে ইতিহাস বলছে ধর্মের জন্য, ধর্ম মানুষকে যতটাই লেনিনের কথা আধ্যাত্মিক সুরা হিসেবে ধর্ম যত ব্যবহার করা হয়েছে সে আর কোনো কিছু ব্যবহার হয়নি। কিন্তু আমাদের ওই অন্য আইডেন্টিটি আছে, আমি গরিব আপনি ধনী, আমি আমি কম মেধার আপনি বেশি মেধার, অনেক আইডেন্টিটি আমাদের আছে, ওই আইডেন্টিটিগুলো কিন্তু ইলেকশনে আসছে না। যেটা মূল আসার কথা, অর্থনৈতিক বৈষম্য, ভারতবর্ষ কীভাবে বৈষম্য, কিছুদিন আগে অক্সফাম রিপোর্ট বেরিয়েছে, তার কী দুর্দশা দেখিয়েছে ভারতবর্ষের, কী অসাম্য, এই অসাম্যটাকে দূরীকরণের ব্যাপারে বলছে না, কারণ জানে ওটায় ভোট আসবে না। আমাদের দেশ গরিব মানুষের দেশ, পিছিয়ে পড়া দেশ, ওটা ভোট আসবে না, না ভোট মানে ওইটা তো এক্সপেরিমেন্ট করাই হয়নি, ভোট আসবে না, না ওইটা যদি বেশি পপুলার ওতে ভোট আসে তাতে উল্টে বিরূপ ফল হতে পারে, তার থেকে বরঞ্চ হচ্ছে মেরুকরণটা অনেক বেশি, অনেক অনেক সহজ, অনেক সহজ দেবাশিস বাবু, অনেক সহজ দেবাশিস বাবু। প্রথম কথা হচ্ছে যে পশ্চিমবাংলার শুধু নয়, সারা ভারতবর্ষে আফটার ইন্ডিপেন্ডেন্স কিছু কিছু বছর বাদ দিয়ে এই যে ধর্মীয় মেরুকরণের কথা বলছেন, ভারতবর্ষ ধর্মটা আজকে নতুন কিছু নয়, হাজার হাজার বছর ধরে ধর্মীয় পূজা অর্চনা বা অন্যান্য এর মধ্যে আমরা থেকেছি এবং সেটা আমাদের সকলে মেনেও নিয়েছি। কিন্তু বাস্তবিক যে জিনিসটা হচ্ছে আজকে পশ্চিমবাংলার মাটিতে, অন্য জায়গার কথা আপনি, আমি এখন যেটা আসছে আমাদের পশ্চিমবাংলা, আমি কোথায় ভারতবর্ষে কোথায় কী হলো এখন সেই দৃষ্টান্ত টেনে তো লাভ নেই, আমাদের যেটা দরকার পশ্চিমবাংলার মাটিতে ধর্ম, এতগুলো সরকার এসছেন কিন্তু যেভাবে ধর্মকে ব্যবহার করা হচ্ছে
ধর্ম নিয়ে রাজনীতিতে পশ্চিমবাংলা মাটিতে রাজনীতিতে ধর্মকে নিয়ে এসেছেন কার কে? একদম সরাসরি একজনের দিকে আঙুল তুলে যায়, সেটা হচ্ছে মমতা ব্যানার্জি। আজকে ইমাম ভাতা দেব, এই এই যে মাদ্রাসাদের জন্য এইটা করে দেবো, এই যে জিনিসটা করা পরিষ্কারভাবে পশ্চিমবাংলার মাটিতে আমাদের ধর্ম নিয়ে কোনোদিন কেউ রাজনীতি করে না। আমি একটু ডিফার করছি, আমি দেবর্শী বাবুর কাছে আসছি আবারও। উনি ধর্ম নিয়ে এর ইতিহাসটা, এক সেকেন্ড, এই ইতিহাসটাকে চর্চা করেছেন। আমার মনে আছে বুদ্ধবাবু যখন বাংলার মুখ্যমন্ত্রী হলেন, তার প্রথম স্টেটমেন্ট ছিল থানা থেকে মন্দিরগুলোকে তুলে দেবো, তারপর হচ্ছে মাদ্রাসাগুলো হচ্ছে কোথাও, এইটা কিন্তু কোথাও একটা কুঠারাঘাত করতে চেয়ে কিন্তু সেটা খুব একটা ফলপ্রসূ হয়নি। সুতরাং একা আপনি তৃণমূল কংগ্রেসকে এটা বলছেন, কোথাও একটা জায়গায় কিন্তু এটা স্কিপ করছে, যার আগের প্রশ্নটা এই কারণেই ছিল যে কোথাও যেন একটা যেন মানে মমতা ব্যানার্জি ধর্মকে নিয়ে যেভাবে ডিভাইড এন্ড রুল করেছেন, যেভাবে ভাগাভাগি করেছেন, এটা কিন্তু উনি করেন। এটা তো বিজেপির উদ্দেশ্য সবাই বলছে। না না, আমার কে করে আমার উদ্দেশ্যে বলে আমরা কোন জায়গাটা ধর্ম নিয়ে রাজনীতি করছি পশ্চিমবাংলা মাটিতে? এরপরে কিন্তু এটা মানতে পারলাম, পুরো ঘোড়া থাকে, রেস কোর্স খুব কাছে এখান থেকে, সব ঘোড়া যদি একসাথে আসে, হ্যাঁ জানা আছে, জানা আছে, জানা আছে, আপনার কথা জানা আছে। সব ঘোড়াগুলো আপনি ওখানে আপনি জামাটা জামাটায় একটা সিম্বল লাগিয়ে বসুন, আপনি ওখানে জামাটা ওই নিরপেক্ষ বা ইয়ে বলেন বোর্ড না করে, আমরা নিরপেক্ষ পরে বসুন না, অসুবিধা নেই। তখন আপনি বলবেন, আপনি বললেন যে ব্যাচ পরে বসুন, আমি তো বলেছি আপনাকে বলতে দেবো না, আপনি যখনই কথা বলবেন আমি আপনাকে বলতে দেবো না, জানি তো সেটা আপনার নিশ্চয়, কারণ মানুষ আপনি আগে শিখেনি হচ্ছে এটা, আপনি এখন শাসন করতে নেই, আপনি প্রাপ্তবয়স্ক, প্রাপ্তবয়স্ক যারা তারা তো বিতর্কে অংশ নেবেন, এই রকম পার পার, ঠিক আছে দেবাশিস বাবু। ভাস্কর, ভাস্কর, হুগলিতে জনসভায় মুখ্যমন্ত্রী বলছেন, প্রথম কথা হচ্ছে যে জয়া বচ্চন যাচ্ছে বলছেন যে অ্যাট্রোসিটিসের সামনে দাঁড়িয়েছে, এটা কি একটা ইঙ্গিত দিচ্ছে গোটা ভারতবর্ষ জুড়ে সোশ্যালিস্ট বা হচ্ছে যারা মধ্যমপন্থী রাজনীতিতে যারা বলে সেন্ট্রিস্ট বা গণতান্ত্রিক তাদের সাথে, মানে এই নির্বাচন কিন্তু আরো একটা কংক্রিট জায়গায় পৌঁছে দিতে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে? সুজিত দা তিনি এটা বলেছেন, এক পায়ে বাংলা জয়, দুই পায়ে দিল্লি। না সুজিত দা, আপনি একটা জিনিস বলুন, আজ ভারতবর্ষে বিজেপি বিরোধী সমস্ত দল, আপনি সমাজবাদী পার্টি, বহুজন, আপনি শেষ করতে দিন, আপনি বলে বলে যান, বলে যান, আপনার কথা শুনে না, শুনুন, একা পেরে উঠছে না, আর আরজেডি পেরে উঠছে না, তো জগন রেড্ডি, প্রত্যেকটা দল, প্রত্যেকটা তারা তাদের নিঃশর্ত সমর্থন জানিয়েছেন। আজকে যে আজ দেবাশীষ বাবু বয়সে প্রাপ্ত হয়েছেন, কিন্তু রাজনৈতিক মস্তিষ্ক যে প্রাপ মানে একটা যে পক্ষতা সেটা তো উনি পিছিয়ে আছে। উনি বলছেন বিজেপি নাকি ধর্মের ব্যবহার করে না, এই কথা শুনলে আমি সত্যি খুব দুঃখিত যে এই ধরনের কথা শুনতে হলো। প্রথম কথা, জয় শ্রীরাম নামক এই শব্দটি রাজনীতিতে প্রবর্তন করে যে তার নাম বিজেপি, এবং বিজেপি কে এই আজকে নরেন্দ্র মোদী কে ধর্মের ব্যবহার করার জন্য আমেরিকা সরকার তার ভিসা বাতিল করেছিল, লজ্জা ভারতবর্ষে, একজন আপনি তৃণমূলের হয়ে বসে বলুন প্রধানমন্ত্রী তার ভিসা বাতিল ছিল, ঠিক আছে, 8 বছর ঢুকতে দেয়নি, এই রকম একজন মানুষকে হাওড়া, এই দক্ষিণবঙ্গে, এক সেকেন্ড, দক্ষিণবঙ্গে 31টা আসন,
অনেকেই হচ্ছে এই গড়টাকে তৃণমূল কংগ্রেস তৈরি করতে পেরেছে সৌজন্যে কে বা কীভাবে এটা নয়, কিন্তু লাস্ট পাঁচ বছরে আপনি ভেবে দেখুন এই দক্ষিণ চব্বিশ পরগনা যেখানে ভারতীয় জনতা পার্টি লাগাতার আমফান এগুলো নিয়ে প্রচার করেছেন, রায়দিঘিতে নির্বাচন বারবার করে ফসকে যাচ্ছেন কান্তি গাঙ্গুলি, 2016 অনেক কাছাকাছি এসেও গেছে, 2019 আবার গ্যাপটা বেড়ে গেছিল, এই এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ এই কেন্দ্রটা, কি বলবেন দেবর্ষীবাবু? হ্যাঁ দেখুন, রায়দিঘি কেন্দ্র সম্বন্ধে তো মমতা ব্যানার্জি স্বয়ং বলেছেন যে সমস্যা ছিল ওখানকার বর্তমান এমএলএকে নিয়ে, তবে এইটুকু আমরা দেখেছি বিভিন্ন মিডিয়ায় দেখেছি কান্তিবাবু অন্তপক্ষে গ্রাসরুট লেভেলে দীর্ঘদিন ধরে ওখানে পড়ে রয়েছেন এবং দীর্ঘদিন ধরে উনি ওখানে কাজ করেছেন, কে জিতবে কে হারবে এটা বলা আমার বক্তব্য না, আমি অনেক থিওরিটিক্যাল ব্যাপারে আছি, যে এই যে আমি বলছিলাম যে সমাজের যে বিভাজন, এই বিভাজন কিন্তু শুধু যে একতরফা হয়েছে তা নয়, কিন্তু আপনি যদি উল্টো দিকটা দেখেন ধর্মীয় মেরুকরণ তো মারাত্মকভাবে হয়েছে, দেবাশিসবাবু বলছিলেন যে ধর্ম আছে যুগ যুগ ধরে, যাহা ধর্ম সনাতন ধর্ম রয়েছে, ভারতবর্ষ একটা বহুত্ববাদের দেশ, ধর্ম রয়েছে, ধর্ম নিয়ে বক্তব্য না দেবাশিসবাবু, ধর্মকে কথা সেইটাই দেবাশিসবাবু আমি একটু বলে নিতে, হ্যাঁ বলুন বলুন, ধর্মকে রাজনীতির সাথে মিশ্রণ করে ব্যবহার এই নিয়ে প্রশ্ন, আপনি আমার মতের সাথে এক হতে পারে না হতে পারে বলে দিই, কিন্তু আবার উল্টো দিকটাও দেখুন, তাহলে মানে সংখ্যাগুরু দেখুন সংখ্যালঘু যেখানে দেখবেন সংখ্যালঘু ভোট কিন্তু ইউনিফাইড হয়, এটা বাংলাদেশেও দেখুন আওয়ামী লীগের সব ভোটগুলো যাচ্ছে, সংখ্যালঘু ভোট সবসময় কিন্তু এতদিন ধরে লেফটদের সাথে ছিল, তারপরে সুইং করে যে তৃণমূলে তাদের এক্সিস্টেন্সের জন্যে তারা নিজেদের যেহেতু সংখ্যালঘু, ধর্মীয় সংখ্যালঘু বা যে কোনো সংখ্যালঘু হোক, তারা যেহেতু ইনসিকিউরিটি থেকে তারা কিন্তু ওটা ওগুলো কিন্তু কনসেন্ট্রেটেড হয় ভোট, এটা কিন্তু সারা পৃথিবীতে হয়, সারা পৃথিবীতেই এটা ঠিক কথা, সেটা নিয়ে প্রশ্ন না, এইবার সংখ্যাগুরুর মধ্যে দেখুন সংখ্যাগুরুর মধ্যেও কিন্তু কিরমভাবে আইডেন্টিটি পলিটিক্স আসছে, সংখ্যাগুরুতে এখন কিন্তু শুধু সংখ্যাগুরু নেই, তার মধ্যে মতুয়া আসছে, রাজবংশী আসছে, বিভিন্নভাবে সেকশনকে সমাজকে ভাগ করা হচ্ছে, সমাজটাকে কেটে টুকরো করা হচ্ছে, কেন ফর দ্য সেক অফ ভোট অনলি, এইখানেই প্রবল আপত্তি, এইখানেই ক্রস ফায়ারে কিন্তু দাঁড়াচ্ছে, দেখুন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা এরা বলছেন যে একটা ইউনিফাইড ভারত মানে যেখানে কাস্টটাকে অতিক্রম করে এগোতে পারবে, কিন্তু আবার ভোটের প্রশ্ন যখন আসছে তখন সমাজকে ভয় হচ্ছে, দেখুন আমরা তো দেখুন আমি আসছি দেবাশিসবাবু আপনার কাছে একটুই পড়ে আসছি, বিভাজন আমরা করিনি, বিভাজন করছে এই পশ্চিমবাংলাতে অন্যান্য সরকার যারা ছিল তারা বিভাজনের রাজনীতি করে, মতুয়া রাজনীতি আপনারা করেননি কেন দেবাশিসবাবু, সবটা এখন সময় দেবেন, এক মিনিট আমি বলবো, এই ফ্যাসিজমের একটাই প্রথম একটা যে এপিসেন্টারটা কি, একটা জাতি, জাতি থেকে জাতীয়তাবাদ, জাতীয়তাবাদ থেকে তার সোনার ঐতিহ্য সেইটাকে ইউজ করে অন্য একটা জাতিকে ধ্বংস করা, এটা তো লাইন লাইন অফ অ্যাকশন ফ্যাসিজমের, ফলে ওই যখন থিওরিটিক্যালি বলছে তখন কিন্তু ওই এক দেশ এক জাতি বলা হচ্ছে, কিন্তু যখন গ্রাসরুট লেভেলে ভোটের জন্য আসছে তখন সমাজটাকে যত সম্ভব আমার একটা আমার একটা প্রশ্ন, এটা হচ্ছে থিওরিটিক্যাল লাইন, আমার একটা প্রশ্ন প্র্যাকটিক্যাল লাইন, একটু 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 আমাকে সময় দেবেন, মাঝখানে কেউ ইন্টারফেয়ার করবেন প্লিজ, আমি অল্প সময়ের মধ্যে বলবো, এই ভারতবর্ষ এই যে দেশটা এই দেশটার নাম কী ছিল, হিন্দুস্তান, এই ভারতবর্ষে কারা বসবাস করতো হাজার হাজার বছরের যে ইতিহাস আছে সেই ইতিহাস ঘাটা, এক মিনিট বলছি আমি বলছি, এই ভারতবর্ষে কতটা টুকরো হয়েছে কেন হয়েছে, পৃথিবীর আর কোন দেশ ধর্মের ভিত্তিতে ভাগ হয়েছে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ চোদ্দ পুরুষের ভিটে মাটি ছাড়া হয়েছে, কাদের জন্য হয়েছে, কী জন্য হয়েছে, আর এই একটা আমাদের যারা আছে যেটুকু আছে অবশিষ্টাংশ সেইটুকুকে রক্ষা করার দায়িত্ব কি শুধু ভারতীয় জনতা পার্টির, আজকে যারা তোষণের রাজনীতি করছেন, আজকে যারা তোষামদের রাজনীতি করছেন, আজকে যারা তাদের খুললাম যা কিছু করতে দিচ্ছেন, আজকে একজন এখানে কদিন আগে কাগজে দেখেছিলাম যে ভারতবর্ষে যে আমাদের সংখ্যালঘুরা আছে 30%, তারা একসাথে হলে ভারতকে আমরা চারটে টুকরো করে নিয়ে নিতে পারি, এই যে কথাগুলো ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে ভারতবর্ষকে টুকরো করা হলো ধর্মের ভিত্তিতে, এই যে জিনিসগুলো লক্ষ লক্ষ কোটি কোটি হাজার হাজার হিন্দুরা চোদ্দ পুরুষে ভিটে মাটি ছাড়াচ্ছে, কোন নেতা কারা বিরোধিতা করছেন, বলবেন ওটা যদি পাকিস্তান হতে পারে, মুসলিম কান্ট্রি হতে পারে, ধর্মের ভিত্তিতে যখন ভারতবর্ষ ভাগ হলো, আপনি বলবেন সংবিধান, আপনি কংগ্রেস থেকে এসেছেন, আপনি বলবেন পরে, আপনি কথার উত্তর দিন, তাহলে ভারতবর্ষ হিন্দুস্তান হলো না কেন, রাষ্ট্র হলো না কেন, আজকে যাবে কোথায়, এখানে নিজের কথা নয়,
এখানে ধর্ম আসছে না, এখানে নিজেদের অস্তিত্ব কে বলছেন ইতিহাসই যা আপনারা আমরা হলাম আত্মঘাতী আপনার পায়ের তলায় জমি চলে গেল আপনি কেন ভোট আর টাকা এই আরে আপনারা কথা বলেন কিসে আমগান থেকে শুরু করে জোর থেকে শুরু করে কাঠপানি থেকে শুরু করে কথা বলার সাজে আপনাদের আপনারা ডেভেলপমেন্ট করবেন একমাত্র আপনার ভাইকে ডেভেলপমেন্ট হয়েছে আপনি কিন্তু দেবাশিস বাবু আপনার আপনার লাইনের বক্তব্য বলতে গিয়ে যে প্রশ্নটা কিন্তু করা হচ্ছে আপনি প্রশ্নটা স্কিপ করলেন আমি খুব সরি টু সে সেটা হচ্ছে আপনারা এক দেশ এক জাতি যেটাকে বলছে একটা ফ্যাসিস্ট আমরা বলছি না তা আমরা তো বলছি তা না আমরা তো এক দেশ এক জাতি কিন্তু এই যে জিনিসটা আমরা এক দেশ এক জাতি বলে আপনি কি বলতে চাইছেন কি এক দেশ এক জাতি তাহলে আবার মতুয়াদের আলাদা করে কেন বলছেন কারণ মতুয়ারা তো আলাদা ছিলই মতুয়ারা তো আলাদা ছিলই ওটা যাই না আমাদের ভারতবর্ষে নানা জাতি নানা কিন্তু বলে তাদের নিজস্ব ধর্ম আছে জাতি নানা ভাষা নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান বলুন ভারতবর্ষের মাটিতে হাজার হাজার সম্প্রদায় আছে গোষ্ঠী আছে হাজার হাজার আছে এক এক করে কাউকে আমরা রেসপেক্ট করি না ওকে এবার ভাস্কর দেখুন একটা কথা বলি আমাদের দেশের যে ফ্যাব্রিক আছে এতদিন ধরে আমাদের এখানে সেকুলার দেশ সেখানে যদি কারুর স্বপ্ন থাকে এই দেশটাকে হিন্দু রাষ্ট্র করবে সেকুলার কথা মানে বলবেন আরে আপনাকে আপনি চুপ করে শুনুন আপনি চুপ করে ওনা কাছে আপনি কি বলেন আপনি শুনুন আপনাকে বলেনি বলবেন আপনি আপনি বলেন না আপনাকে বলেনি এত সম্প্রদায় কথা কে বলেনি কথা বলছে আপনাকে বলেনি হিন্দু রাষ্ট্র মানেই জানেন না দাদা হিন্দু কারা কিসের হিন্দু আপনি চুপ করুন না কোনো ধর্ম নেই এই দেশ আমার বলছি সেকুলার আমার কোনো ধর্ম নেই কিন্তু আমার এই আরে আপনি একটু থামুন কোনো জাত নেই এই দেশ আমার কে মুসাই আপনার কথা থেকে এসে বলবে আপনি কাছে যে অনুরোধ করছি কে বলবেন আপনারা এখানে এসে বলছেন সেকুলার কথা মানে সাম্প্রদায়িক কথার কথার অর্থটা বক্তব্য রাখছেন আপনারা লজ্জা করেন না আরে আমার লজ্জা আপনার লজ্জা দাও লজ্জা করছেন আমরা মুখ বুঝিয়ে দেব 30% এর ভোট আমরা চাই না সীমানা মানুষ আপনাদের লজ্জা বুঝিয়ে দেবে ছুরে খেলে দেবে আপনারা যান আরে আই চুপ করেন আমি ওনাদের কাছে প্রশ্ন করেছি আমি এই কথাটার অর্থ জানি আমার জানার যে আগ্রহ রয়েছে সেকুলার প্রকৃত অক্ষরবর্ণের বিষয়ে যে সেকুলার আমি আমি একটু প্লিজ প্লিজ দেবর্ষি বাবু আপনি নির্বাচন অর্থ কি হচ্ছে দেবর্ষি বাবু আপনি নির্বাচন একটা প্রশ্ন হলো হ্যাঁ একজন বীরভূমে এরকম বলেছে এই পার্সেন্টেজ ওয়াইজ এই এই ধরনের নানা ধরনের এলিমেন্ট কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলে কিন্তু ঢুকে রয়েছে তৃণমূলেও যিনি এই কথাটা বলেছেন আর কি তাকে সঙ্গে সঙ্গে হয়েছে এবং তার পাল্টা হচ্ছে এনকাউন্টার হবে মানে উত্তরপ্রদেশের প্রভাবটা এই যে একটা সাংঘাতিক পরিস্থিতি তৈরি হয়েছে বাংলায় অন্যদিকে একটা নিরুত্তাপ মানে এর মধ্যে থেকেও ভোটাররা কিন্তু 80%-এর বেশি পোল হচ্ছে টিল নাও এবং আগামীকালও হয়তো যদি সেরকম পরিস্থিতি থাকে নিশ্চয়ই এই দিকে যাবে ইটস এ ভেরি ইন্ডিকেটিভ মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো ভাষণে কি আপনি এই ধরনের পোলারাইজেশনস বা অন্য কোনো রাজনৈতিক বক্তব্য যেটা বলছে তুষ্টিকরণে যে শব্দটা এসছে ভারতীয় জনতা পার্টি বারবার এটা ব্যবহার করে এটা কি আপনি মানে এই 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 প্রচার কার্যে বা কখনো কোথাও এটা পেয়েছেন না তুষ্টিকরণের বক্তব্যে আমি যাব না আমি বরঞ্চ হ্যাঁ সমাজকে একটু সেকুলার বলবেন সমাজকে শুনুন সমাজকে বিভাজন করার কিন্তু সব ধরনের সব রাজনৈতিক দলই কিন্তু কম বেশি বলছেন সেটা কিন্তু মমতা ব্যানার্জি তার ঊর্ধ্বে নন কারণ মমতা ব্যানার্জি অনেক ক্ষেত্রেই উনি এই সংখ্যালঘু ভোটের কথা কিছু বলেছেন সংখ্যালঘু মানুষের কথা বলেছেন তারাও মতুয়া রাজবংশী আদিবাসী এটা শুধু মমতা ব্যানার্জি একা নন অন্যান্য যে দলগুলো আছে তারাও বলছে অর্থাৎ সমাজকে বিভাজন করে ভোট নাও না আমার মানে প্রশ্নটা অন্যরকম মানে ধরুন আইডেন্টিটির কথা বলাই যে আইডেন্টিটি পলিটিক্সটা করে কারণ আইডেন্টিটি পলিটিক্সটা ভারতবর্ষে কিন্তু মূলত এসেছে হচ্ছে এক ধরনের লিবারেল লেফটদের থেকেই আমরা যারা 80-এর দশক থেকে এই আইডেন্টিটি পলিটিক্সের জোয়ারটা তুলে এখন পিছু হটলে কিন্তু এটা হবে না অনেক ক্ষেত্রেই এটা তো বিভাজন হয়েছে মতুয়া রাজবংশী প্রত্যেকটা নামকে উচ্চারণ করা বা প্রত্যেকটা ধর্মকে উচ্চারণ করা এটা তো ফেব্রিক অফ ইন্ডিয়া বলেই অনেকে এটা বিশ্বাস করেন এটাকে আপনি কি বলেন যে এটা একই হয়ে গেল বিজেপি এই তাহলে তো রামকৃষ্ণ মিশন একটু কি সরলীকরণ হয়ে যায় না তাহলে বিজেপির তো এজেন্ডা পরিষ্কার বিজেপি এই একটু আগে বলছিলেন দেবাশিস বাবু বয়োজ্যেষ্ঠ মানুষ যে দ্বিজাতি দ্বিজাতি দত্তে দেশটা ভাগ হয়েছে তাহলে ওই দেশটা যদি মুসলমান দ্বারা এই দেশটা হিন্দু তারা কিন্তু হিন্দু বলেনি কেন আমার কথা হচ্ছে আপনাকে আমি কোট করছি না মানে আপনি তো এই কথাটা বলেছেন সেকুলার কথা মানে কিন্তু দেবাশিস বাবু কিন্তু সেকুলার কথা আপনি বুঝতে পারবেন না কিন্তু আগে অসাম্প্রদায়িক হন তারপরে বুঝতে পারবেন কিন্তু তৎকালীন সাম্প্রদায়িক থামুন থামুন কিচ্ছু জানেন না একটু সেকুলার কথা মানে বলুন আমি আমি ইংরেজি কিচ্ছু জানেন না অসাম্প্রদায়িক হয়ে আপনি ভাষা আপনি ওই কথায় মাথায় যদি মস্তিষ্কে থাকে আপনি অনেকক্ষণ ধরে সেকুলার কথা সেকুলার কথা মানে না কিন্তু তৎকালীন সংখ্যাগুরু মানুষ সংখ্যালঘু মানুষ সবাই মিলে কিন্তু এই ভারতবর্ষের ক্ষেত্রে সেই দ্বিজাতি তত্ত্বটা মানেনি তারা কিন্তু দেশটাকে ধর্মনিরপেক্ষ ভিত্তিতে
তৃতীয় দফার প্রাক মুহূর্তে এই বিষয়টা, কারণ এবারে নির্বাচনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মানুষের কতগুলো দৈনন্দিন চাহিদা যেগুলো দরকার, বারবারই প্রশ্নটা আসবে ভোটের নিষ্পত্তির ক্ষেত্রে। যাদের কাছে সাধারণ ভোটারদের কাছে গিয়ে প্রশ্ন করলে তারা কিন্তু বলছেন যে কি পেলাম, কি পাচ্ছি এই ব্যাপারটা। যত মেরুকরণ নিয়ে চর্চা হলো, অর্থাৎ কোথাও এই নির্বাচন 2021 বাংলার নির্বাচন যে সত্যি এই ধরনের বিভিন্ন প্রচেষ্টা ধর্মকে রাজনীতির মধ্যে এসে বিভক্তিকরণের যে প্রশ্নটা আসছে সেটা কি সাকসেসফুল করা যাচ্ছে, না সেই ঘুরে ফিরে আধুনিক রাষ্ট্রের ভাবনায় যে বিষয়টা আসছে সামাজিক নিরাপত্তা, রাষ্ট্র আমাকে কি দিল, রাজনৈতিক দলগুলো যে প্রতিশ্রুতি রেখেছিল কতটা তারা দায়বদ্ধ থাকলো, দৈনন্দিন জীবনের ক্ষেত্রে কোন প্রশ্ন, এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। চর্চা চলতে থাকবে, বিতর্ক বিশ্লেষণ চলতেই থাকবে, নজর থাকবে আগামীকাল আর প্লাস নিউজে আপনারা দেখবেন এই বিতর্ক তুল্যমূল্যভাবে যাচাই করার, এই বিষয়ক গোটা বাংলার কথা উঠে আসবে। তাই জন্যই বলছি বাংলা বলছে, বাংলা বলবে, বলতেই থাকবে। ধন্যবাদ জানাচ্ছি দেবর্ষী ভট্টাচার্য আপনাকে, দেবাশিস মিত্র আপনাকে, ভাস্কর সিংহ রায় আপনাকেও ধন্যবাদ, আপনাদেরকেও যারা দেখলেন আজকের পর্বের বাংলা বলছে। আর দেখতে থাকুন আর প্লাস নিউজ, সবার আগে সবার পাশে। নমস্কার।